একুশের মহারণে তৃণমূলের হেভিওয়েট তথা তারকা প্রার্থী শায়নি ঘোষের বিরুদ্ধে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল ভোটের দিন থেকে শুরু করে ভোটে জয়ের পরও বারংবার নিজের কেন্দ্রে গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে আর এই কারণে বারংবার খবরে শিরোনামে উঠে আসেন বিজেপির এই বিধায়ক আর এবার ফের একবার শিরোনামে উঠে এলেন তিনি এবার করা ওনার এক দাবির পরিপ্রেক্ষিতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সোশ্যাল ব্লগিং সাইট টুইটারে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের মসজিদগুলো থেকে মাইক বন্ধের দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্নিমিত্রা পল নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশ জুড়ে মসজিদের বাইরে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা সরিয়া আইনের ভিত্তিতে মসজিদে লাউডস্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাহলে কেন আমরা রাজ্যে এই নিয়ম কার্যকর করতে পারি না মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাম এই টুইটে অগ্নিমিত্রা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে মেনশন করেছেন যদিও এখনও ওনার এই প্রশ্নের জবাব কেউ দেয়নি তবে এটাই প্রথম নয় যে বিজেপির কোনো নেতা বিধায়ক বা সাংসদ মসজিদে লাউডস্পিকার বন্ধের আর্জি জানালেন এর আগেও বহু বিজেপি নেতারা এই দাবি করেছেন এমন কি এক বিজেপি নেতা এও দাবি করেছিলেন যে ভারতের সংখ্যাগুরু মানুষ উদ্দু বোঝেন না তাই মসজিদ থেকে আজান উদ্দুর বদলে হিন্দি বা অন্য কোনো ভারতীয় ভাষাতে হোক